তাহলে আমরা পৃথিবীতে অসংখ্য মানুষ দেখেছি কিন্তু ছোট্ট একটি অক্ষর মা এই মা অক্ষর এই মায়ের মতো মানুষ তাম পৃথিবীতে কেউ কি আমরা পাইনি এখনো পাওয়া যায় না আমরা অসংখ্য মানুষ দেখেছি পৃথিবীতে বাবার মতো মানুষ আজ পর্যন্ত দেখলাম না অসংখ্য টাকাওয়ালা মানুষ দেখেছি কোনো মানুষ বাবার মতো আদর করে মুখের মধ্যে খানা তুলে দিল না অসংখ্য মানুষ দেখেছি আমরা পৃথিবীতে কোনো মানুষ জন্ম দুখনি একটা গরীব মায়ের মতো আমার মুখে একটু ভাত তুলে দিল না দিয়েছে আমরা পৃথিবীতে হাজার হাজার মানুষ লক্ষ লক্ষ মানুষ কোটি কোটি মানুষ দেখতে পাই কিন্তু মায়ের মতো আসল দিয়ে কেউ আমার বুকটা আসল দিয়ে আমার চোখের পানিটা কেউ মুছে দেয় না কথা বলেন মায়ের মতো আসল দিয়ে পৃথিবীতে কোনো মানুষ নেই একটা আপনার চোখের পানি মুছে দিবে বাবার মতো সেরা লঙ্গিটা দিয়ে আপনার চোখের পানি মুছে দিবে এরকম পৃথিবীতে মানুষ খুঁজে পাওয়া যায় না আমার বাবাটা যতই অভাব থাক আমার বাবাটা যতই নোংরা থাক আমার বাবাটা যতই কষ্টে থাক সন্তানকে বুকে জড়িয়ে নিয়ে আদর করে এবং সেরা লুঙ্গি সেরা জামা সেরা যেগুলো কাপড় আছে বস্ত্রগুলো দিয়ে চোখের পানি মুছে দেয় কথা বলেন জনম দুঃখিনী মাটা আমার যতই অভাবে থাক জনম দুঃখিনী মা তিন বেলা খায়নি ভাত তিন বেলা যদি জনম দুঃখিনী মা ভাত না খায় তবুও সন্তানকে বুকে ধরে জড়িয়ে ধরে বুকে নিয়ে কোলে নিয়ে একটা আদর করে আর বলে সন্তান তুমি সারা দিনটা কোথায় গিয়েছিলা আমি আজকে সকাল থেকে খাইনি অথচ তোমার জন্য ভাত রেখে দিয়েছি আমি সকাল থেকে খাওয়া বন্ধ করে দিয়েছি আমার সন্তানটা আজকে উপাস থাকবে জন্য আমি তোমার জন্য ভাত রেখে দিয়েছিলাম তুমি কোথায় গিয়েছিলা একটি জনম দুঃখিনী মা যতই অভাবে পড়ে থাক না কেন ওই জনম দুঃখিনী মায়ের চাহিদাটা আর পৃথিবীর কোনো মা আমার পূরণ করতে পারবে না সেই জন্য তাবাম পৃথিবীতে আমরা স্বর্ণ পেয়েছি স্বর্ণ লক্ষ লক্ষ কোটি কোটি টাকার স্বর্ণ থেকেও একটি বাবা একটি মায়ের দাম লক্ষ লক্ষ কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ডলার টাকা কথা বলেন কথা বলেন একটি মা একটি বাবার থেকে আর পৃথিবীতে উত্তম কোনো মানুষ আমরা পাই না পাই কখনো পেয়েছি না কখনো পাইনি সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমার ইবাদতের পরেই তোমরা মা বাবার খেদমত করো মা বাবার অবাধ্য সন্তান কখনো জান্নাত যাবে না মা বাবার অবাধ্য সন্তান আল্লাহ রাসূল বলেছেন তিন ব্যক্তি কখনো জান্নাত যাবে না তার মধ্যে নাম্বার এক হচ্ছে মা বাবার অবাধ্য সন্তান কখনো জান্নাতে যাবে না দুই নাম্বার হলো যে ব্যক্তি কেউকে উপকার করার পরে সে খটকা দেয় ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না নাম্বার তিন হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তিটা মদ্যপান করে জুয়া খেলে যে ব্যক্তিটা মদ্যপান করে জুয়া খেলে সেই ব্যক্তি জান্নাতে যাবে না তিনটা ব্যক্তি জান্নাত যাবে না আল্লাহ রাসূল বলেছেন তার মধ্যে নাম্বার এক হলো যে ব্যক্তি জনম দুঃখিনী মা বাবার অবাধ্য হবে সেই সন্তান কখনো জান্নাত যেতে পারবে না স্পষ্ট হাদিস আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তি তোমরা মা বাবাকে কষ্ট দিয়েছো এখনো তোমাদের সময় আছে তাদের কাছ থেকে এখনো তোমরা ক্ষমা চেয়ে নাও এখনো তোমরা মাপ চেয়ে নাও এখনো তোমরা ভুলটাকে সংশোধন করে নাও এখনো তোমরা পিতা মাতার সাথে মাথাটা নত করে দিয়া তাদের সঙ্গে নম্র ভদ্র ভাষায় কথা বলো দেখতে পারবে তাম পৃথিবীর মানুষ তোমাকে ক্ষমা করতে জানে না কোন মানুষের কাছে ভুল করলে তোমাকে ক্ষমা করবে না কোন মানুষের কাছে একটা রং করলে তোমাকে ক্ষমা করবে না কোন মানুষের কাছে একটা দোষ করলে ক্ষমা করতে জানে না কিন্তু তুমি হাজারো দোষ করার পর তোমার জনম দুঃখিনী মায়ের কাছে যাও জনম দুঃখিনী মায়ের কাছে গিয়া ছোট্ট সুরে কথা বলো জনম দুঃখিনী মা লক্ষ দোষ বুকের মধ্যে রেখে সন্তানকে ক্ষমা করে দেয় কথা বলেন কথা বলেন আর জনম দুঃখী বাবা হাজারো দোষ করবেন আপনি লক্ষ লক্ষ দোষ করার পরেও যদি আপনি বাবার কাছে যান বাবা আপনাকে কোলে টেনে নেবে সারা পৃথিবীর মানুষকে আপনি একখানে করলে যেমন ক্ষমা পাওয়া যায় না কোনো
ज्ञानी गुणी कोनो चेयरमैन मेंबर ताराओ क्षमा करते जाने ना किंतु अपनार बाबार कैसे अपनी हजार दोष करार पर चले जान अपनार बाबाटा आपनाके बुके टेने निये आपनाके क्षमा करबेन कथा बोलें तो ऐ जन्य पृथ्वीते मा बाबार खिदमत आमरा सब दिके एगिए आसि किंतु मा बाबार खिदमतेर दिक दिए खुबई आमरा दुर्बल कथा बोलें खुबई दुर्बल खुबई लो सुतरां अल्लाह रसूल बोलेछेन तोमादेर माँ बाबार पायर नीचे तुम्हार जन्नत तुम्हारे माँ बाबार पायर नीचे तुम्हार जन्नत स्पष्ट बुखारी हदीस माँ बाबार पायर नीचे तुम्हारे जन्नत जदि तुम्हारा जन्नतटाके कामई करे नीते पारो आर जदि तुम्हारा सेई जन्नतटाके कासे पेयो कामई करते पारला ना तुम्हारे मतो हतभागा तुम्हारे मतो दरिद्र तुम्हारे मतो कपाल पड़ा सन्तान आर पृथ्वीते एकटाओ होते पारे ना সুতরাং তোমার মা যদি বেঁচে আছে একটি জান্নাত বেঁচে আছে কয়টা বিশ্ব নবী বলেছেন তোমার মা যদি বেঁচে আছে একটা জান্নাত তোমার জন্য দুনিয়ায় বেঁচে আছে আর তোমার বাবা যদি বেঁচে আছে তাহলে দুইটা জান্নাত বেঁচে আছে তোমাদের যদি উভয় দুইজন বেঁচে আছে তাহলে দুইটা জান্নাত তুমি কামাই করে নিতে পারো কিন্তু আমরা যারা মা বাবাকে পেলাম খেদমত করতে পারলাম না ওই ব্যক্তিরা একটা জান্নাত নয় জান্নাতের কোনো ঘেরান পাবে না সুতরাং যে ব্যক্তিগুলো মাকে পাইল আর বাবাকে পেয়ে জনম দুঃখিনী মা বাবার খেদমত করলো বিশ্ব নবীর হাদিস বলেন বিশ্ব নবী বলেছেন তারাই জান্নাতি কারা জান্নাতি হয়ে যাবে যারা মা বাবার খেদমত করলো এবং আল্লাহ তাআলার ইবাদত করলো তারাই জান্নাতি কিন্তু যারা মা বাবাকে পাওয়ার পর খেদমত করতে পারলো না তারা কখনো জান্নাত যেতে পারবে না তারা কখনোই জান্নাত যেতে পারবে না সুতরাং তোমাদের কাছে দুইটি সম্পদ বেঁচে আছে যার মা বেঁচে আছে তার একটি সম্পদ জান্নাতি একটি সম্পদ যার বাবা বেঁচে আছে এবং উভয় যার বেঁচে আছে তার দুইটি সম্পদ বেঁচে আছে তোমরা কামাই করে নাও সম্পদগুলো জান্নাতি সম্পদগুলো কোথায় তুমি কার কাছে গিয়া মাথা নত করো পীরের কাছে গিয়া বলো বাবা একটা সন্তান দাও বলি না আমরা বাবা আমার সন্তান হয় না তুমি সন্তান দাও আচ্ছা বলেন তো সন্তান দেওয়ার মালিক কি কোনো বাবা সন্তান দেবে কে আল্লাহ পীরের কাছে গিয়ে আমরা বড় বড় মুরগি বড় বড় ছাগল বড় বড় মহিষ সব কিছু দেই হ্যাঁ দেন আপনি কোনো সমস্যা নাই কিন্তু আল্লাহ রাসূল বলেছেন তোমার পৃথিবীতে সব থেকে বড় পীর হলো তোমার মা এবং তোমার বাবা যে ব্যক্তি মার খেদমত বাদ দিয়ে মক্কায় হজ করে আসলো হজ হবে না তাহলে কি সে ব্যক্তি জান্নাতি বলেন আর সে ব্যক্তি পীরের কাছে গেলে কখনো কি ক্ষমা পাবে পীরের কাছে গেল পীরেরা বলে তোমার কি মা বেঁচে আছে হ্যাঁ বেঁচে আছে বাবা বেঁচে আছে বেঁচে আছে তাহলে পীর বলে তোমার মা বাবার খেদমত করো আমার খেদমত করার দরকার নেই আমি তোমাকে কয়েকটি আইডিয়া দিচ্ছি এই আইডিয়াগুলো যদি তোমরা মেনে চলতে পারো তাহলে তোমরা আমার দরবারে আসো আর যদি সেই টার্গেটগুলো আইডিয়াগুলো মানতে না পারো তাহলে তুমি আমার মুরিদ নও এরকম বলে না অনেক পীরে বলে সে বুঝতে পারে যে না আসলে জনম দুঃখিনী মা বাবাকে কষ্ট দিয়ে আমার কদম চুম্বি আমার কাছে আসা বড় কাজ নয় আল্লাহ রাসূলের কাছে সাহাবায়ে কেরাম গিয়া বললেন ইয়া রাসূলুল্লাহ আমি জিহাদ করতে চাই কি করতে চাই জিহাদ তো আল্লাহ রাসূল বলেছেন তোমার কি মা বাবা বেঁচে আছে জি ইয়া রাসূলুল্লাহ আমার তো মা বাবা বেঁচে আছে তাহলে তোমার যদি মা বাবা বেঁচে থাকে তুমি তোমার বৃদ্ধ মায়ের খেদমত করো তোমার জন্য জিহাদের থেকেও বেশি সওয়াব পেয়ে যাবা সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি জিহাদ করতে চাই রাসূল বললেন না না তোমাকে জিহাদ করতে হবে না তুমি যদি জিহাদ করার থেকেও ভালো কাজের পরামর্শ আমি দিই তাহলে কি তুমি মানবা তখন সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ মানবো কিন্তু আমি একটা কথা বলতে চাই আমার জিহাদ করার বড় ইচ্ছা হয় আমি জিহাদ করতে চাই রাসূল বলেছেন তোমার বাড়ি গিয়া দেখো তোমার জনম দুঃখিনী মা অসুস্থ পড়ে আছে ওই মায়ের খেদমত করো জনম দুঃখিনী দুঃখী বাবা তোমার অসুস্থ পড়ে আছে বাবার খেদমত করো
ওদের খেদমত করলে আল্লাহ রাব্বুল আলামিন অনেক কয়েকটি জিহাদ করার সওয়াব দিয়ে দেবে। চিৎকারে মেরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল যদি এই কথা বলতে পারে তাহলে এর থেকে কি আর কোনো বড় কথা আছে? জোরে বলেন, তুমি জিহাদ থেকে ফিরে যাও, তোমাকে জিহাদ করতে হবে না। তোমার বাবা, এই পৃথিবীতে তোমার মা, সব থেকে বড় সম্পদ, তাদের খেদমত করো। আর তাদের খেদমত করলেই পরে তোমার জিহাদের থেকেও বেশি জান্নাতে তুমি যখন যাবে, জিহাদকারীদের সাথে তুমি জান্নাত যাবে। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। আমরা কি জান্নাত যেতে চাই না? আচ্ছা বলেন তো, জিহাদ করে, যুদ্ধ করে, ওই জিহাদ করার থেকেও আল্লাহ রাসূল বলেছেন তোমার মা বাবার খেদমত করার প্রাধান্য বেশি দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমাদের যাদের মা বাবা বেঁচে আছে তারা কি আমরা খেদমত করবো? ইনশা, জোরে বলেন ইনশা আল্লাহ। আসুন তাহলে, একটি সন্তানের হক হলো মা বাবার, সন্তানের মা বাবার প্রতি সন্তানের দায়িত্ব, হক হচ্ছে 14টি, তার মধ্যে 60টি হচ্ছে দুনিয়াতে বেঁচে থাকতে। কয়টি? 60টি। জোরে বলেন কয়টি? 7টা। আমাদের কি জানা দরকার আছে না নাই? আরো জোরে বলতে হবে, জানা দরকার আছে না নাই? এখন 7টি আমরা যে দায়িত্ব পালন করব পৃথিবীতে মা বাবা বেঁচে থাকলে, সেই 7টি কি হবে? নাম্বার 1, চলে আসি, নাম্বার 1 হচ্ছে আমরা পিতামাতার প্রতি শ্রদ্ধাশীল হব। কি হব? শ্রদ্ধাশীল। পিতাকে দেখলে তুই মুই বলা যাবে না, এরকম লোক আছে না নাই? তুই মুই কয় না, গ্রামের ভাষা বলে না, আবার পিতাকে নাম ধরে ডাকে, আবার পিতাকে, এমনও ছেলে আছে পিতার হাত থেকে সিগারেট নিয়ে খায়, আছে না নাই? আছে না নাই? এমনও ছেলে আছে খৈনি আনতে বলে পিতার খৈনিটা সে খৈনি খাচ্ছে, এরকম ছেলে আছে না? এদিকে কম আছে মনে হয়, আমাদের এদিকে অনেক। এখন বাবা খায় সিগারেট, ছেলেকে আনতে দিয়েছে সিগারেট, ওই ছেলে সুযোগ পেয়ে সিগারেটটা একটা টান দেয়, কেমন মজা লাগে! একটা সিগারেটের টান দিলে নাকি 3 কেজি দুধের কাজ করে। কথা বলেন, এখন ছেলে বলছে আমাকে যেহেতু বাবা সিগারেট আনতে দিয়েছে আমিও দুইটা একবারে স্পেশাল টান দেই, কেমন মজা! খেয়ে দেখে না কিছুই নেই, খাওয়ার পর শুধু কাশি আর কাশি, কোনো লাভ নেই। তাহলে পিতারও কিছু শিক্ষা আছে না নাই? জোরে বলেন, আপনি সিগারেট খান ছেলেকে আনতে দেয়া যাবে না, আপনি খৈনি খান ছেলেকে আনতে দেয়া যাবে না, আপনি খৈনি খাচ্ছেন আপনার ছেলে তো একটু ঠোঁটে দিবে, দেবে না? এই জন্য আজকে এখন পিতাকে বেশি সন্তানেরা মানতে চায় না। তবু আল্লাহ রাসূল বলেছেন তোমার পিতা যদি নাস্তিক হয়, তোমার পিতা যদি বেধর্মী হয়, তোমার পিতা যদি নন মুসলিম হয়, তবু তার খেদমত করো, তার সঙ্গে কখনো খারাপ ব্যবহার তোমরা করবে না। এটি হচ্ছে হক। 1 নম্বর হক হলো পিতা মাতার প্রতি শ্রদ্ধাশীল হওয়া। যাদের পিতা মাতা বেঁচে আছে ইনশাল্লাহ আমরা শ্রদ্ধাশীল হব তো? ইনশা, জোরে বলেন ইনশা আল্লাহ। এখন নাম্বার 2 হচ্ছে সর্বদা তাদেরকে মহব্বত করা। কি করা? সর্বদা, সর্ব অবস্থায়। আপনি বাজারে গিয়া খাচ্ছেন নেহেরিয়া রুটি, ঠিক আছে, নেহেরিয়া রুটি, আর আপনার বাবা বেঙ্গল বিড়ি টানে, এরকম বাবা আছে না নাই? দেখেন ছেলে বাজার গিয়া নেহেরি খায়, রুটি খায়, পারোটা খায়, তারপরে আপনার ডিম পোস খায়, এরকম সন্তান আছে না নাই? আর বাড়িতে মা আছে, বাবা আছে, তারা দেখেন পান্তা খায়, কি খায়? পান্তা ভাত, পান্তায় তরকারি নেই, লবণ দিয়ে খায়, এরকম সন্তান আছে। অথচ সে বাজারে গিয়ে হাই হুলাস্থুল খাওয়া খাওয়া সে খায়। আল্লাহ রাসূল বলেছেন 2 নম্বর হক হলো তুমি পিতা মাতাকে সর্বদা মহব্বত করো। তোমার স্ত্রীর জন্য একটা কাপড় নিয়ে এসো, তোমার মায়ের জন্য একটা কাপড় নাও, মনে থাকবে ইনশাল্লাহ। তোমার জন্য একটা লুঙ্গি নিয়ে এসো, তোমার বাবার জন্য একটা লুঙ্গি নাও। তোমার জন্য একটা পাঞ্জাবি নিয়ে এসো, তোমার বাবার জন্য একটা পাঞ্জাবি নাও। তোমার জন্য একটা তুমি স্যান্ডেল এক জোড়া নিয়ে এসো, তোমার বাবার জন্য এক জোড়া নাও। তোমার স্ত্রীর জন্য স্যান্ডেল নিয়ে এসো, তোমার মায়ের জন্য এক জোড়া নাও। আমরা মায়ের জন্য স্যান্ডেল জোড়া এক জোড়া অথবা একটা কাপড় 6 মাস পরও নেই না, আর স্ত্রীর কাপড় মাস গেলেই একটা, 2 মাস পর একটা কাপড়, 3 মাস পর একটা কাপড়, আছে না নাই? আমি স্ত্রীদেরকে ছোট করছি না। আল্লাহ রাসূল বলছেন স্ত্রীদেরকে স্ত্রী স্ত্রী যে জায়গায় রেখে দাও, আর জনম দক্ষিণী মা
তোমাকে যে মাটা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে সেই মাটাকে তুমি তোমার সেই মায়ের জায়গায় রেখে দাও। আমি স্ত্রীদেরকে ছোট করছি না। তাহলে আমরা যে পোশাকটি পরিধান করি, আমরা যেটি পছন্দ করব সর্ব অবস্থায় আমরা বাবার জন্য এবং মায়ের জন্য চিন্তা করব ইনশাআল্লাহ। মন খারাপ হচ্ছে আপনাদের? মন খারাপ হচ্ছে? আপনাদেরকে ভেঙ্গে বলতেছি, ভেঙ্গে ভেঙ্গে কথাগুলো আস্তে আস্তে বলতেছি। তাহলে নাম্বার তিন হচ্ছে তাদের খেদমত, নাম্বার তিন হচ্ছে তাদের সর্বদা মেনে চলা। সর্বদা মেনে চলতে হবে। এখন সর্বদা কোথায়? আমার বাবা যেই কথাটি বলছে আমাকে সেই কথাটি মেনে চলতে হবে, একটি কথা বাদ দিয়ে। সেটি হলো আল্লাহ এবং রাসূলের বিপক্ষে যে কথাগুলো বলবে সেই কথাগুলো, এবং কোরআন হাদিসের বিপক্ষে যে কথাগুলো বলবে সেই কথাগুলো বাদ দিয়ে আপনি আপনার পিতা আপনাকে যে কথাগুলো বলবে, যেই দিকে চলার আদেশ করবে, আপনি সর্বদা আপনার পিতাকে মেনে চলেন ইনশাআল্লাহ। আর যদি আমরা মেনে চলতে পারি তাহলে জান্নাত দেবে কে? আল্লাহ জান্নাত দিবে। যদি মেনে চলতে না পারি তাহলে কখনো জান্নাত হবে না। আপনি হজ করে আসলে জান্নাত হবে না, পাঁচবার নামাজ পড়লে জান্নাত হবে না, আপনি সারা জীবন যদি আপনি রমাদান মাসে রোজা রাখেন তবু জান্নাত হবে না। একটি জায়গায় ত্রুটি থাকলে সেটি হচ্ছে মা এবং বাবার খেদমত না করার কারণে আপনার আমার জান্নাত হবে না। কথা বলেন, কথা বলেন ঠিক কিনা? তাহলে নাম্বার তিন হচ্ছে তাদেরকে সর্বদা মেনে চলতে হবে। আসুন নাম্বার চার। নাম্বার চার হলো তাদের খেদমত করা। আমার বাবা বৃদ্ধ হয়ে গেছে, লুঙ্গি পরতে পারে না, আপনার কিসের লজ্জা? আপনার বাবার কি লুঙ্গিটা আপনি পরিয়ে দিতে পারেন না? আপনার বাবা বৃদ্ধ হয়ে গেছে, খেতে পারে না, আপনার কিসের লজ্জা? আপনি কি ভাত খাইয়ে দিতে পারেন না? আপনার বাবা অসুস্থ হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে, আপনার কিসের লজ্জা? আপনি কি একটা ট্যাবলেট আপনার বাবাকে খাওয়াতে পারেন না? কেন? আপনার যখন জ্বর এসেছিল তখন আপনার বাবা মা কান্না করে, চতুর্দিকে দৌড়ায় আর ডাক্তার খোঁজে, ডাক্তার খোঁজে, আমার সন্তান বড় অসহায়, আমার সন্তানটা খুবই অসুস্থ, আল্লাহর কাছে ভিক্ষা চায়। আল্লাহকে বলে, আল্লাহ আমার জানটার বিনিময়ে তুমি আমার সন্তানটাকে বেঁচে রাখো। কথা বলেন, আমার মুরব্বীরা মন খারাপ করতেছেন? এটা কিন্তু আসলে আমাদের সমাজে এরকম আছে না নাই? মা বাবা এত কিছু করলো অথচ আমরা বাবাকে একটা ট্যাবলেট খোয়াতে পারি না, বাবার লুঙ্গিটা পরিয়ে দিতে পারি না, বাবাকে আমরা ওই যে একটা ভালো পোশাক পরিয়ে দিতে পারি না, আমার বাবাকে সেরা লুঙ্গি সেরা পায়জামা চলাফেরা করতেছে অথচ আমি 1500 টাকা দামের লুঙ্গি পরি, কতশো? কত টাকা? 1500-1500 টাকার লুঙ্গি, বাজারের মধ্যে সব থেকে যে লুঙ্গিটা দামি সেই লুঙ্গিটা আমরা পরিধান করি, আর বাবার পরনের লুঙ্গিটা সেরা। আমার স্ত্রীকে আমি বাজারের সব থেকে দামি পোশাকটা পরাই অথচ মায়ের পোশাকটা সেরা, মায়ের জামাটা সেরা, মায়ের যে কাপড়টা সেরা, আপনি কি লক্ষ্য করেন না? আপনাকে কি মা 10 মাস 10 দিন রাখে নাই পেটে? আপনি কোথায় ভুল করতেছেন? একটা ভুলের জন্য আপনি সারা জীবন ইবাদত করে, সারা জীবন হজ করে, সারা জীবন ওমরা করে, সারা জীবন আপনি ঈদগাহের ইমাম হয়ে, মক্কা মদিনার ইমাম হয়ে, বাইতুল্লাহ মসজিদের ইমাম হয়ে আপনার জান্নাত হবে না? যদি আপনি ত্রুটি করেন একটি জায়গায়, মা বাবার জায়গায় ত্রুটি করলে আপনার সারা জীবনের ইবাদত হবে না? আমি উচিত কথা বলতেছি, এতে হয়তো কারো মন খারাপ হতে পারে। তাহলে আমরা ইনশাআল্লাহ যাদের মা বাবা বেঁচে আছে, বৃদ্ধ হয়েছে, যেই কাজগুলো প্রয়োজন সেই কাজগুলো করব ইনশাআল্লাহ। তাহলে জীবিত অবস্থায় 7টি কাজ, তার মধ্যে হচ্ছে 4 নম্বর কাজ বললাম সর্ব অবস্থায় বাবা মায়ের খেদমত করা। এখন নাম্বার 5 হচ্ছে বাবার জরুরত পূরণ করা। বাবার জরুরত পূরণ করা। আমার জন্মদুখী বাবা জরুরত যেটি আপনাকে আদেশ করেছে সেটি পূরণ করেন। আপনার টাকা পয়সা অনেক আছে, আপনার বাবার সমস্ত সমস্যাগুলো পূরণ করেন। আপনার বাবার কোথায় ত্রুটি, আপনার বাবার কোথায় সমস্যা? আপনার বাবার পায়খানা করতে কষ্ট, আপনার বাবার প্রস্রাবখানা যেতে কষ্ট, আপনার মায়ের কষ্ট, আপনার মা ঘুমাতে পারে না, একটা ল্যাপ নেই, কম্বল নেই, রাতের মধ্যে শীতে ঘুমায়, আর আপনি সোফা খাটে ঘুমাচ্ছেন, যেই খাটটার দাম হলো 50,000 টাকা। কত দাম? 50,000 টাকা যেই সোফা, সেই সোফাতে আপনি ঘুমান অথচ আপনার মা একটা ওই যে আগের কুলের শালের
খুঁটা বলে কি বলে কাটের একটা কি বলে খাড় আছে আগের কুলের যেটা 50 বছর আগের মানে একটা খাড় আছে শালের খাড় ওইখানে মা বাবাকে ঘোমাতে দেয় নিজে ঘোমায় একটা দোতলা বাড়িতে মা বাবাকে ঘোমাতে দেয় আরেকটা জায়গায় মা বাবা অনেক অসুস্থ মা বাবাকে আমরা দেখি না এরকম সন্তান আছে না নাই তাহলে আমরা যদি মা বাবার জরুরত গুলো পূরণ করি তাহলে জান্নাত দিবে কে আরো জোরে বলেন কে আল্লাহ তাড়াতাড়ি বলে দেই তারপরে নাম্বার 6 হচ্ছে তাদেরকে সর্বদা আরামে পৌঁছানোর ফিকির করতে হবে আরামে আমার বাবার কি করলে আমার বাবাটা আরামে থাকবে আমার বাবাটা আমার কি কাজটা করলে আমি কি কাজটা করলে আমার বাবা সুখে থাকবে শান্তিতে থাকবে আর যদি আপনার বাবা আপনার মা আমার বাবা আমার মা যদি সুখে থাকে আপনার জন্য জান্নাত দিবে কে বাজেট করে জোরে বলেন কে আল্লাহ জান্নাত দিবে আপনি জান্নাত কোথায় খোঁজেন কার পিছনে দৌড়াচ্ছেন আপনি আপনি কোথায় দৌড়াচ্ছেন কোথায় গিয়া বলছেন বাবা আমাকে একটা সন্তান দাও আপনি কোথায় যাচ্ছেন জান্নাত তো আপনার বাসায় আছে আপনার বাবা মায়ের খিদমত করলে জান্নাত দিবে কে আল্লাহ জান্নাত দিবে সেই জন্য আমাদেরকে সর্ব অবস্থায় আমার বাবাকে ভালো রাখার চেষ্টা করতে হবে মাকে ভালো রাখার চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ এটি হলো বেঁচে থাকার 6 নম্বর টিপস তাহলে বেঁচে থাকতে যে 6-7 টি কাজ তার মধ্যে 7 নম্বর হচ্ছে নিয়মিত তাদের সাক্ষাৎ করা নিয়মিত তাদের খোঁজ খবর নেয়া নিয়মিত মা বাবার খানা এবং নিয়মিত মা বাবার সমস্ত দিকে কেয়ার করা কেয়ারফুল থাকা যেই কাজটি করলে আমার মা আজকে সমস্যার সম্মুখীন হবে না সর্ব অবস্থায় বাড়িতে এসে বলবেন আপনার ছেলেকে তোমার দাদা ভাত খেয়েছে তোমার দাদি কি খেয়েছে তোমার দাদা কি ওষুধ খেয়েছে তোমার দাদি কি ওষুধ খেয়েছে তোমার দাদা কি আজকে গোসল করেছে এটা আমরা বলি কি কেউ জোরে বলেন বলি কেউ বলি না আমরা কেউ বলি না আমরা কখনো ছেলেদেরকে বলি না তোমার দাদা আজকে ভাত খেয়েছে কিনা তোমার দাদি খেয়েছে কিনা তোমার দাদা যে অসুস্থ আজকে কি কোথাও পড়ে আছে নাকি না গোসল করেছে কিনা খাওয়া কি হয়েছে কিনা ওষুধ খাওয়াই দিয়েছো কিনা আমরা সেই দিকে কেয়ারফুল করি না আপনি সাবধান হয়ে যান কয়েক বছর গেলেও তো আপনি বুড়া হচ্ছেন কয়েক বছর গেলেই আমি বুড়ো হচ্ছি কয়েক বছর গেলে তো আপনি মাটির তলে চলে যাচ্ছেন সুতরাং আপনার বাবার যে খেদমতটা আপনি করে যাবেন সেই খেদমতটা আপনার সন্তান আপনার সন্ততি দেখে শিখে যাবে আর আপনার সন্তান আবার ওই যে ছেলে মেয়েদের কাছ থেকে তারাও মর্যাদা পাবে আর আপনার যদি নাতি থাকে পুতি থাকে ওরা আপনার দেখে ওরাও শিখবে ভবিষ্যতে ওরা ওই জনম দুখনি মা বাবাকে এবং দাদাকে খেদমত করবে ইনশাআল্লাহ পর খেদমত না করেন কখনো আপনার সন্তান আপনার খেদমত করবে না আপনি যদি আপনার বাবা মার খেদমত করেন অবশ্যই 100-এর মধ্যে 100 কমন প্রত্যেকটি ব্যক্তি যারা দেখবেন মায়ের খেদমত করেছে তাদের খেদমত করেছে তার সন্তান যারা বাবার খেদমত করেছে তাদের খেদমত করেছে তার সন্তান কথা বলেন ঠিক কিনা এখন আসুন মরার পরে 7টা কাজ কয়টা মৃত্যুর পরে মা বাবার জন্য 7টি কাজ নাম্বার 1 হলো তাদের মাগফিরাতের জন্য দোয়া করা কোরআনের কারিমের 17 নম্বর সূরা সূরাতু বানি ইসরাইল সূরাটা মাক্কিয়া সূরা এই সূরার 23 এবং 24 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আমরা দোয়া করব আয় আল্লাহ আমার মা বাবা আমাকে ছোটবেলায় কোলে নিয়েছিল আমি যখন কান্না করতাম চিল্লাইতাম তখন আমার মা কান্না চুপ করত আমি যখন পায়খানা করতাম আমার মা আমাকে শুকনো কাপড়টা পরিয়ে দিত আমি যখন প্রসাব করতাম আমার মা কাপড়টা চেঞ্জ করে দিয়েছে আমি যখন খিদায় কান্না করতাম তখন আমার মা সব থেকে দামি খাবারটা খেলিয়েছে আল্লাহ খাওয়াইছে সেই রকম করে আল্লাহ আমার মা বাবাকে তুমি সেই রকম করে জান্নাতে খাওয়াও জান্নাতে লালন পালন করো জান্নাতের উত্তম দামি পোশাক পরিধান করে দাও জান্নাতে সব থেকে দামি খাবার হচ্ছে মাছের কলিজা এই মাছের কলিজা দিয়ে আমার বাবা মাকে তুমি আল্লাহ জান্নাতে আরাম আয়েশ করো চিৎকারে মেরে বলি সুবহানাল্লাহ আমরা কি মরার পরে দোয়াটা করতে পারবো না ইনশাআল্লাহ মৃত্যুর পরে 7টি কাজ 1 নম্বর হচ্ছে মরার পর দোয়া 2 নম্বরে সবরে সানি করা একটু সবরে সানি পৌঁছানো সবরে সানি করা নাম্বার 3 হচ্ছে
এখন তাদের সাথী সঙ্গীদের খোঁজ খবর নেওয়া, মা বাবার বন্ধু, বাবার বন্ধু যেগুলো আছে, মায়ের বান্ধবী, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, মা বাবার যেগুলো আছে গোষ্ঠী, তাদের খোঁজ খবর নেয়া। তাদের সঙ্গে দেখা হলে কখনো খারাপ ব্যবহার করা যাবে না, কখনো তাদেরকে আমরা অন্য আচরণ করব না, নম্র ভদ্র আচরণ করব। এটি হচ্ছে একটা মমিনের কাজ। আরেকটি উত্তম ছেলের কাজ, উত্তম একটি মেয়ের কাজ হলো মা বাবার আত্মীয় স্বজনের খোঁজ খবর নেয়া, নাম্বার তিন। নাম্বার চার হচ্ছে সাথী ও আত্মীয় স্বজনদের সাহায্য করা। এখন আমার বাবা মায়ের যেগুলো অভাবগ্রস্ত সাথী সঙ্গী আছে, আত্মীয় স্বজন আছে, আমরা তাদের কি করব, সাহায্য করব, যতটুকুন পারি, আমাদের সামর্থ্য অনুযায়ী যতটুকুন আমরা সাহায্য করতে পারি ততটুকুন সাহায্য করব ইনশা আল্লাহ। তারপরে নাম্বার পাঁচ হচ্ছে ঋণ পরিশোধ করা, আমানত রক্ষা করা। এখন আপনার বাবা কোথাও ঋণ রেখে মারা গিয়েছে, মৃত্যু গ্রহণ করেছে, আমরা জানাজায় গিয়ে বলি না, এলাকাবাসী অথবা জামাতবাসী, আমার মা বাবা যদি কোনো ভুল ত্রুটি করে থাকে আপনারা ক্ষমা করে দেন আর ঋণগুলো মাফ করে দেন, কথা বলেন, কথা বলেন। আমরা বলি না যে টাকাগুলো মাফ করে দেন, এরকম লোক আছে না নাই, কেউ দেওয়ার ভয়ে বলে মাফ করে দেন। আবার আমি জানাজা পড়লাম, একজন ব্যক্তি কি বলছে, আমার বাবা যদি কারো কাছে টাকা পায় তাহলে টাকা দিয়ে দেন, হয়নি কথা। এখন এখন সবাই বলতেছে যে আমার বাবা যদি কারো কাছে ভুল ত্রুটি করে থাকে ক্ষমা করে দেন, আর বাবার কাছে কেউ টাকা চাই মানে পেয়ে থাকলে আমাদেরকে বলবেন, আমরা শোধ দেব। এখন আর একজন বলতেছে আমার বাবা যদি কারো কাছে টাকা পায় তাহলে সে টাকাটা দেওয়ার চেষ্টা করবে। প্রশ্নের জবাব ঠিক আছে না নাই, কথা বলেন ঠিক আছে না নাই। এখন আমার বাবা যদি কারো কাছে এক লক্ষ টাকা পায় সেটি চাওয়া কি খারাপ, কথা বলেন খারাপ হবে? আমার তো মনে জানতেছে, আমি বললাম যে ভাই আমি এতদিন থেকে জানাজা পড়লাম, এতদিন থেকে জানাজা পড়াইলাম, আমি আজকে একটা সত্যবাদী লোককে পেলাম, সেটা আপনি, কারণ এত ব্যক্তি আপনার বাবার জন্য মাফ চাচ্ছে আর আপনি চাচ্ছেন টাকা। আমার বাবা যদি কারো কাছে টাকা পেয়ে থাকে ওই টাকাটা দেওয়ার চেষ্টা করবেন ইনশা, কথা কিন্তু বাস্তব। কেউ তো জানে না, আমিও জানি না আমার বাবা কত টাকা মানুষের কাছে পায়, আমার ছেলেও জানে না, আমার মেয়েও জানে না, সেই প্রশ্ন করা দরকার। আমরা কিন্তু সেই প্রশ্নটা করি না, সেই প্রশ্ন এখন থেকে করবো ইনশা, করা যাবে না, কি বলেন? ইনশাল্লাহ করা যাবে, কোনো সমস্যা নাই। তারপরে ছয় নম্বর হচ্ছে শরীয়ত সম্মত ওসিয়ত গুলো পূরণ করা। আপনার বাবা মা ওসিয়ত করেছে তুমি আমি মারা যাওয়ার পরে ওই মসজিদে এক লক্ষ টাকা দান করিও, কয় লক্ষ, এক লক্ষ টাকা দান করিও, অথবা আমার জীবদ্দশায় মসজিদে একদম জমি দিতে চেয়েছি, এখন বাবার হলো পাঁচটা সন্তান, কয়টা, পাঁচটা, তারা চিন্তা করে একদম জমি আবার দেওয়া যায়, একদম জমির দাম তো হচ্ছে আড়াইশ লক্ষ টাকা, কয় লক্ষ, আড়াইশ লক্ষ টাকা। ওরা আবার যখন বাবা মারা গেল ওরা আবার উল্টে ফেললো, এরকম আছে না নাই, জোরে বলেন আছে না নাই, ওরা ওয়াদা উল্টে ফেলে, আমার বাবা দিচ্ছে ওটা হিসাব আলাদা, আমরা তো দিচ্ছেই নাই। এখন এইখানে আল্লাহ রাসূল বলেছেন তোমার বাবা মৃত্যুর পরে যেই সাতটি কাজ করতে হবে সেটি হলো ওসিয়ত গুলো অবশ্যই শরীয়ত সম্মত পূরণ করা। তোমার বাবা যদি ওসিয়ত করে যায় কোনো মাদ্রাসায় দশ হাজার টাকা দান করো সেটি দিতে হবে, কোনো মাদ্রাসায় এক শতক জমি দান করতে চায় সেটি তুমি দেওয়ার চেষ্টা করবে, কোনো মসজিদে যদি দান করতে চায় তোমার মা বাবা সেই ওসিয়ত গুলো তুমি পূরণ করো আর তুমি হয়ে যাবে একটা নেককার সন্তান, আর সেই সন্তানের জন্য জনমদুখী বাবা দোয়া করবে আর আল্লাহর পক্ষ থেকে ওই সন্তানকে জান্নাত দেবে, চিৎকারে মেরে বলি সুবহানাল্লাহ। তারপরে সাত নম্বর হচ্ছে মাঝে মাঝে তাদের একটু কবর জিয়ারত করা, তাদের কবরের পাশে গিয়া কান্না করা। একটি সন্তান যদি মায়ের জন্য দোয়া করে, একটি সন্তান বাবার জন্য দোয়া করে, চল্লিশ দিনের কবরের আজাব মাফ হয়ে যায়, চিৎকারে মেরে বলি সুবহানাল্লাহ। তাহলে আপনি যদি অন্তর প্রত্যেকটি চল্লিশ দিন বাদ আপনার বাবার জন্য দুইটি হাত তুলে আপনি কিছুই জানেন না, চোখের পানি ফেলছেন বাবার সামনে, নামাজ পড়ার পর আপনি পাঁচ ওয়াক্ত সালাত পড়ার পর আপনার বাবার জন্য দোয়া করলেন, আয় আল্লাহ আমার বাবাকে তুমি জান্নাত দিও, আল্লাহ আমার বাবাকে জান্নাত দিও, পাঁচবার যদি আমি আপনি পাঁচবার যদি আমরা দোয়া করি প্রত্যেক চল্লিশ দিন বাদ অথবা এক মাস পর পর যদি আমার বাবার জন্য দোয়া করি
আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নিজের বাবার দোয়া নিজের মায়ের দোয়া যেই রকম করে আল্লাহর আরশে 100 এর মধ্যে 100 লেগে যায় সেই রকম করে নিজের সন্তানের দোয়া আল্লাহর দরবারে আল্লাহর আরশের কাছে গিয়া 100 এর মধ্যে 100 লেগে যায় চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ আমরা অবশ্যই সেই কাজগুলো করব মৃত্যুর পরে যেই কাজগুলো আল্লাহ রাসূল আমাদেরকে করতে বলেছেন আমি গত জুমায় যে বিষয়গুলো ছেড়েছিলাম এইজন্য আমি বললাম ইনশাআল্লাহ আর আমরা সর্ব অবস্থায় মা বাবার দিকে শরণ রাখব খেয়াল রাখব কেয়ারফুল থাকব কারণ একটি মা বাবা আমাদের যে কত বড় সম্পদ আমরা যদি বেঁচে থাকতে বুঝতাম যখন বুঝি তখন কখন বুঝি যখন আমার মা বাবা একদম চোখটা মুজে একদম চিরনিদ্রায় চলে যায় যখন আমরা আর কোনোদিন ডাকার পর কেহই শুনব না মাকে শুনব মাকে আর হাজার ডাকার পরে শুনব না তখন ছেলেরা পাড়াপাড়ি করে আমি দিব কাপড় কথা বলেন কয় আমি কাপড় দেব আমি সাদা কাপড় দেব ব্যাথা মরার আগে তো একটা কাপড় দেশ নাই কথা বলেন মরার পূর্বে বাবাকে একটা কাপড় দেইনি এক জোড়া স্যান্ডেল কিনে দেইনি আর মরার পরে সাতটা বেড়ায় কয় আমি দেব ওই কয় আমি দেব আবার মেয়েরাও কয় আমি দেব আবার ওই যে মেয়ের বাড়ির যে আছে মানে শ্বশুর বাড়ি এলাকার লোক কয় আমি দেব ভাই এরকম আছে না জোরে বলেন আছেন এরকম আচ্ছা আপনার কাজ কি ছিল আপনার কাজ ছিল আপনার বাবা বেঁচে থাকাতে লুঙ্গি কিনে দেন জামা কিনে দেন মা বেঁচে থাকাতে আপনি শাড়ি কিনে দেন মা বেঁচে থাকে আপনি আপেল একটি একটা আপেল আনি একটা মানে কেটে খাওয়ান মা বেঁচে থাকাতে আপনি আঙ্গুরের একটু থোকা দিয়ে রস খাওয়ান তা করলেন না আপনি যখন মা খেতে পারবে না তখন আপেলের থোরা তখন আঙ্গুরের থোরা তখন সব ফলে আসি এই রকম করে ঠিসাচ্ছে আছে না নাই দেখেন শ্বশুর বাড়ি থেকে 1 কেজি আপেল আবার মানে প্রত্যেকটি জায়গা থেকে যারা দেখতে আসে তারাই আপেল নিয়ে আসে কমলা নিয়ে আসে অসুস্থর সময় অথচ সুস্থ অবস্থায় ছেলের যে কাজ ছেলে সেই কাজগুলো করলো না মৃত্যুর কাটালে আমরা প্রতিযোগিতা করি কে বেশি ফল খাওয়াতে পারবে কে বেশি জল খাওয়াতে পারবে আর মরার পরে প্রতিযোগিতা করলাম কে কাপড় দিবে আগে এখন তোর কাপড়ের দরকার আছে আছে দরকার এখন কাপড় ছাড়াও তো মাটি দিলে কোনো সমস্যা নেই মন খারাপ করতেছেন এখন কাপড় ছাড়া যদি আপনি মাটি দেন এখন যদি কাপড় ছাড়া যদি আপনার মায়ের লাশটা ভেসে যায় তবু আর সমস্যা নেই আপনি বেঁচে থাকতে কিছু করলেন না আমি বেঁচে থাকতে কিছু করলাম না আপনার বাবা যদি মৃত্যুর পরে লাশটা যদি নদীতে ভেসে দেন আপনি নদীতে ছেড়ে দেন ভাসি যায় আর কোনো সমস্যা নেই আর আপনার কাপড় চায় না সুতরাং আমাদেরকে চিন্তা করতে হবে একটি মা একটি বাবা এই পৃথিবীর হাজার মানুষের থেকে উত্তম কথা বলেন ঠিক কিনা এই জন্য আমরা সর্ব অবস্থায় মাকে দেখব আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমরা শুনেছিলাম আল্লাহ রাসূলের শ্রেষ্ঠ সাহাবী একজন কি নাম আলকামা আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর সময় যখন মৃত্যু হচ্ছে তখন তার মুখে কালেমা পড়াচ্ছে কালেমা জুটে না এখন আলকামার স্ত্রী খবর দিলেন রাসূলকে বিশ্ব রবির দরবারে একজনকে দিয়ে পড়ালেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আলকামা অসুস্থ হয়ে পড়ে গেছে এখন আলকামার কথা বলতে পারছে না আপনাকে খবর দেওয়া হলো আপনি যদি তাড়াতাড়ি আলকামাদের আলকামাকে দেখতে চান তাহলে তাড়াতাড়ি আলকামার বাড়িতে চলেন বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি করলেন তিনজন সাহাবীকে পাঠিয়ে দিলেন একজন হচ্ছে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আর দুইজন সাহাবীকে পাঠালেন আলকামার বাড়িতে গিয়া দেখো আলকামা অসুস্থ পড়ে আছে নাকি সবাই গিয়া দেখলেন আলকামা কান্না করছে আর মুখের মধ্যে কালেমা বের হয় না মুখের মধ্যে কালেমা বের হয় না কারণটা কি আলকামার মুখ দিয়া কারো কালেমা বের হচ্ছে না বেলাল এইখান থেকে দেখে যাবার পর আবার বিশ্বনবীর দরবারে চলে গেলেন বিশ্বনবীকে গিয়া বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও রবিজি আলকামার মুখে এত আমরা কালেমা তালকিন করলাম আলকামার মুখ দিয়া কালেমা বের হয় না কালেমা পড়তে পারছে না আপনি তাড়াতাড়ি একটু আলকামার বাড়িতে চলেন তখন বেলালকে বিশ্ব রবি বললেন ও বেলাল আলকামার বাড়িতে কে কে বেঁচে আছে তুমি একটু বলে দাও আমাকে বেলাল বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আলকামার একটি মা জনম দুখনি মা বেঁচে আছে বিশ্ব নবী বললেন ও
বেলাল তুমি আলকামার মাকে খবর দাও, আলকামার মা যেন আগামীকাল সকালবেলা আমার বাড়ি চলে আসে। আলকামার মা বৃদ্ধ মানুষ, আলকামার মায়ের বাড়িতে গিয়া বেলাল বললেন, ও আলকামার মা, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে ডেকেছেন, আপনি কি যেতে পারবেন? আপনি যদি যেতে পারেন তাহলে আপনি কালকে আল্লাহ রাসূলের বাড়িতে যায়েন, অথবা আপনি যেতে না পারলে বিশ্ব নবী আপনার বাড়িতে নিজে চলে আসবে কয়েকটি কথা জানার জন্য। এখন আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহার মা জনমদুখিনী মা লাঠিতে ভর করে দিয়া বিশ্ব নবীর দরবারে হাজির হয়ে গেলেন, চিৎকারে মেরে বলি সুবহানাল্লাহ। আলকামার মা যাওয়ার পরে বিশ্ব নবী বলেছেন, আলকামার মা আমি তোমাকে কয়েকটি প্রশ্ন করতে চাই, তুমি যদি প্রশ্নের জবাবগুলো সঠিক দিতে পারো তাহলে আমি খুশি হব, আর যদি মিথ্যা কথা বলো তাহলে আমার কিন্তু ওহি আসে, ওহির মাধ্যমে আমি তোমার সব মিথ্যা কথাগুলো ধরে ফেলব। বিশ্ব নবী বলছেন, আলকামার মা আচ্ছা আলকামা চতুর্দিকে আমল করেছে কেমন? বলছে, আলকামা সব সময় পাঁচ ওয়াক্ত নামাজ পড়েছে, একদিনও নামাজ কায়দা করে নাই। আবার কি করেছেন? রাসূল যখন বলে আলকামার মা বলছেন, আলকামা সর্ব অবস্থায় মাদ্রাসা মসজিদে দান করত, তারপরে কি করত? আলকামা হজ করত। আচ্ছা তারপরে আর কি করত? অনেক কিছু করেছেন আলকামার মা বললেন। তখন আল্লাহ রাসূল বলছেন, তোমাদের কারো মধ্যে কি মন খারাপ আছে? আলকামার মা বলছেন, আমার একটু মন খারাপ আছে তার প্রতি। এই জন্য বিশ্ব নবী বুঝতে পারলেন, এই জন্য মনে হয় আলকামার মুখ দিয়া কালেমা বের হচ্ছে না, আলকামা কালেমা পড়তে পারছে না। এত সাহাবায়ে কেরামেরা বারবার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা পড়লেন, তাদের কেন কেন আলকামার মুখে কালেমা আসছে না? যখন এই কথা শুনলেন রাসূলের মাথায় তো চলে আসলো, আর ব্যাপারটা কি, আলকামার মা আপনি যদি আপনার সন্তানের প্রতি মন খারাপ করে থাকেন তাহলে আমি বেলালকে বললাম, ও বেলাল তুমি অনেকগুলো খড়ি জোগাড় করো আর তেল জোগাড় করো, আমি আলকামাকে পুড়ে ফেলবো। আলকামার মা শুনল, আলকামার মা শোনার পর চিন্তায় পড়ে গেলেন, বলছেন, ইয়া রাসূলুল্লাহ হে ইয়া হাবিবাল্লাহ, আপনি খড়ি দিয়ে কি করবেন? ব্যাপারটা কি করবেন আপনি, কাজ কি? আল্লাহ রাসূল বলেছেন, আলকামাকে আমি খড়ি দিয়ে পুড়ব, আগুনে জ্বালাই দেব। তখন আলকামার মা বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি আগুনে জ্বালাতে দেব না, আমার সন্তানকে আমি আগুনে জ্বালাতে দেব না, আমার সন্তানের জন্য আপনি কি করতে বলেন? আল্লাহ রাসূল বলছেন, আপনার সন্তানকে মাফ করে দিতে হবে, তাছাড়া দুনিয়ার আগুনের থেকে আখেরাতে তার আগুনটা কঠিন ভয়াবহ। চিৎকারে মেরে বলি সুবহানাল্লাহ, আপনি যদি আপনার সন্তানকে মাফ করে না দেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সন্তানকে জাহান্নামে দেবে, সেইখানকার আগুন আর বন্ধ হবে না, আপনি কি চান? আল্লাহ রাসূলকে সামনে রেখে বলছেন আলকামার মা, ইয়া রাসূলুল্লাহ আপনার সামনে যত মানুষ আছে সবাইকে আমি সাক্ষী রাখলাম, আমার সন্তান আমার সঙ্গে কি করেছে, অপরাধ করেছে আমি একটাও মনে রাখলাম না, সব কিছু আমি ক্ষমা করে আমার সন্তানকে মাফ করে দিলাম। চিৎকারে মেরে বলি সুবহানাল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল বললেন, বেলাল তুমি যাও তো গিয়ে দেখো আসলে আলকামার মা কি সত্য কথা বলেছে নাকি মিথ্যা, তার মনে কি আছে না বাহিরে এক প্রকাশ, বাইরে একটি কথা ভিতরে কি আরেকটি আছে নাকি, তুমি গিয়ে দেখো, যদি সঠিকভাবে আলকামার মা আলকামাকে ক্ষমা করে তাহলে তুমি যাইতে দেখবে তোমার যাওয়ার শেষ হওয়ার আগেই তার দোয়া কবুল হয়েছে এবং আলকামার মুখে কালেমা তুমি শুনতে পারবা। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আলকামার কাছে যাওয়া মাত্রই আলকামা জোরে জোরে বলছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাহলে মায়ের দোয়ায় জান্নাত, আবার মায়ের দোয়ায় জাহান্নাম।